অধ্যায় 53। কর্মপ্রিয় হও, কর্মহ নির্বাহ নয়, কর্ম উদ্যোগী আসল। শাস্ত্র শ্রবণে মননে নয় অনুভবে পরিবর্তিত করাই যথার্থ কর্ম। দর্শন শ্রবণ মনন অনুযায়ী কর্ম হলে যথার্থ কর্ম হয়। কর্ম নির্বাচন সময় ধার্যকরণ পরবর্তী সমস্যা সমাধানে যথার্থ কর্ম। আবেগ এবং বিবেকী চিন্তার যথার্থ সমন্বয় কর্মশক্তি উৎপন্ন করে। বহু কারণ একত্রিত হয়ে কার্য সৃষ্টি হয়। প্রবৃত্তি কর্মের মূল উদ্দেশ্য ব্যতীত কর্ম হয় না। শরীরের ভিতর দিয়ে ব্যক্ত শক্তির ক্ষুদ্র প্রকাশকে কর্ম বলে। যা চিন্তা করা যায়, বাক্য উচ্চারণ হয় এবং শরীরের দ্বারা যে কর্ম সম্পাদন করা হয় তাই কর্ম, চেতনাই কর্ম। কেননা হেতু যুক্ত হয়ে চেতনা কর্মে পরিণত হয়। যে কোনো সমাজেই কর্মকাণ্ডকে জ্ঞানকাণ্ডের উপর বসিয়েছে, সেইখানেই মানুষের সকল বিষয়ে পরাভাব। কর্মজ্ঞানের চূড়ান্ত উদ্দেশ্য, কেননা নিছক জ্ঞান কখনো কারো কল্যাণ করতে পারে না। ধ্যান ও অনুধ্যানের চেয়ে কর্ম অধিক গুরুত্বপূর্ণ। কর্ম সম্পাদনই ধর্ম, কর্মই ঈশ্বর, গুরু পূজ্য, কর্মই ইবাদত, ইবাদতই প্রেম। কর্মস্থান ধনাত্মক আদান প্রদান, কর্মসংস্থান কৃচ্ছ অশুভ অনুসৃতি, ব্রহ্মবিহার আরোপ্য সংখ্যা ব্যবস্থান, কাজ কাজের বিনিময়ে খাদ্য বাসস্থান ক্রিয়া মসজিদ স্থাপনা ইত্যাদি নির্মাণের নিয়মাবলী, কার্যকালে অনিষ্টজনক গুণহীন ধনু জ্ঞাতি কুলস্থা ভার্যা নাবিকহীন নৌকা ভগ্নাক্ষযান দূরস্থ মিত্র ও দুষ্ট সঙ্গী। কর্মই সিদ্ধি দাতা নাম নয়, কর্মই শক্তিশালী, কেননা বিধি কর্মের বশীভূত ও নিয়ন্ত্রিত। কর্মকে আশ্রয় করলে জীবনে সার্থকতার সন্ধান পাবে। সুখী জীবনের চরম লক্ষ্য নয়, সাধারণ জীবনের লক্ষ্য আপন কর্তব্য করে যাওয়া। কাজ ও দায়িত্বের মধ্যেই সত্যিকারের সুখ। কর্মের জন্যই কর্ম করো, সকাম কর্ম ফলে। অনিত্য জ্ঞান হলেই নিষ্কাম কর্মে প্রবৃত্তি হয়। অনেকে মনে করে থাকে যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস। কাজ মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করে, তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করে। কিন্তু তারা ভুল করে, কর্ম ত্যাগ করা নয়, কর্মফলের লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস। আমরা খাঁটি হতে পারি যদি আমাদের কর্ম হয় খাঁটি, বিনয়ী হতে পারি যদি আমাদের কর্ম হয় বিনয়ী, সাহসী হতে পারি যদি আমাদের কর্ম হয় সাহসী। আমরা যা করি সেটাই আমাদের পরিচয়। প্রতিষ্ঠার দিক দিয়ে প্রতিটি মানুষ সমান, তারা আলাদা কেবল তাদের কর্মে। কাজের মধ্যেই মানুষের উত্থান পতন, কর্মই আপন। যে কাজ করে অন্যের প্রশংসা প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকে না, উহাই উৎকৃষ্ট সৎ কাজ। নিরন্তর মহৎ কর্মের অনুষ্ঠানই কর্ম। কাজকর্ম এখলাস ও ভালো নিয়ত দ্বারা করলে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। সর্বপ্রকার কর্ম সমূহ আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ তোমাদিগকে এবং তোমাদের সকল কর্মকে সৃষ্টি করেছেন সদুদ্দেশ্যে, লক্ষ্য রেখে দোষ গুণ বিচার করে কর্ম সম্পাদনে শুভ পরিণাম। সৎ ক্রিয়া বর্তমান থাকলে সকলই নিরন্তর উপভোগ্য হয়, সৎ ক্রিয়া বিনষ্ট হলে সব কিছু মুহূর্তে সর্বদিকে হারিয়ে যায়। কর্ম মানব জীবনের অনিবার্য পরিবেশ, মান ও কল্যাণের প্রকৃত উৎস। অর্থের জন্য নয়, কর্তব্যের জন্য কর্ম করো। কাজ করতে করতে ঘটনাক্রমে অর্থলাভ হবেই। যদি কোনো শূন্য বা মজুর বেশি খাটুনির জন্য আপত্তি করে,
তবে তাকে কাজ না দিয়ে বসিয়ে রাখো। কর্ম থেকে কর্তৃত্বকে যতই দূরে পাঠানো যাবে, কর্ম ততই মজুরির বোঝা হয়ে মানুষকে চেপে মারবে। কর্ম উদ্যোগ চিন্তা থেকে যতটা উৎসারিত হয়, তার চেয়ে বেশি উৎসারিত হয় দায়িত্বশীলতা থেকে। দায়িত্ব গ্রহণের ফলে তা পালন করা অবশ্য কর্তব্য। যখন কর্তব্যে আনন্দ থাকে না, তখন তাকে কর্তব্য বলা যায় না। অধিকার ও দায়িত্ব একে অপরের পরিপূরক। অধিকার ছাড়া দায়িত্ব, দায়িত্ব ছাড়া অধিকার হয় না। প্রত্যেক অধিকারের মধ্যে নিহিত রয়েছে একটা দায়িত্ব। প্রত্যেক সুযোগ সুবিধার মধ্যে একটা নৈতিক বাধ্যবাধকতা। প্রত্যেক স্বাধিকারের মধ্যে একটা কর্তব্য। যে অন্যের কাছে অবিশ্বাসী হওয়ার ভয় থাকে, সে তার কাজ করার শক্তিটাই হারিয়ে ফেলে। আগুন যেমন ধোঁয়ায় ঢাকা থাকে, তেমনি সকল কাজই দোষে ভরা। কাজ করলেই দোষ না থেকে পারে না। সুতরাং কর্মে কোনো দোষ থাকলেও তা ত্যাগ করতে নাই। ইতস্তত করে হলেও সামনে এগোনোটাই হচ্ছে সঠিক কাজ। মহৎ কর্ম তখনই সক্ষম যখন তা গোপন। প্রত্যেক মহৎ কাজ নিজের জন্য পথ করে নেয়। সব ক্রিয়ার একটি প্রতিক্রিয়া আছে। আমাদের কাজের প্রতিক্রিয়াই বলে দেয় আমাদের উন্নতি হয়েছে না অবনতি। যৌক্তিক প্রতিক্রিয়া বোকাদের কাছে কাকাতুয়া, আর জ্ঞানীদের কাছে ইশারা। চালাকি দ্বারা কোনো মহৎ কর্ম হয় না। প্রেম, সত্যানুরাগ ও মহাবীর্যের সহায়তার সকল কার্য সম্পূর্ণ হয়। বুদ্ধিকর্মের অনুসারিণী মানুষের চিন্তার ফল কাজ। মানুষের কথা ও কাজের মনুষ্যত্ব নিরূপিত হয়। মানুষের সততা ও চরিত্রের প্রকাশ পায় তাদের কাজের মাধ্যমে। কথা ও কাজে সামঞ্জস্য রেখে চলো। মধ্যপথ অবলম্বন করো। কঠিন কাজ সহজ থাকতে শুরু করো। বড় কাজ ছোট থাকতে শুরু করো। সব জিনিসই আরম্ভের সময় খুব ছোট থাকে। প্রথম যে পদক্ষেপ দেওয়া হয় তার উপরই আমাদের পরবর্তী দিনগুলি নির্ভর করে। কর্মই জীবনের প্রতি বিরক্তি ও বিতস্পৃহা, পাপ ও অপরাধ প্রবণতা এবং দারিদ্রতা, এ তিনটি অমঙ্গল দূরীভূত করে। আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয়, আমাদের কর্মের উপর দণ্ডায়মান। কথা হলো নারী, কাজ হলো পুরুষ। কর্মহীন জীবনের গ্লানি বড় কষ্টের। কর্মহীন জীবন হতাশার কাফন জড়ানো একটি জীবন্ত লাশ। মানুষের জীবনের কর্মময় সময়টুকুই তার বেঁচে থাকার আসল পরিধি। দানে বা ধ্যানে নয়, মানুষের মহত্ব বিচার হয় তার মহৎ কর্মে। অনুভূতি প্রবণ মানুষের বিশ্বাস ও মনোভাব প্রকাশিত হয় প্রতিদিনকার কাজের কর্মে। বস্তুত ব্যক্তির বিশ্ব তার পরিচিতি ও কর্মের পরিধির মধ্যে সীমিত থাকে। বেশি জ্ঞানার্জনে জ্ঞানী হওয়া যায় না, বরং যে প্রকৃত জ্ঞানী সে নিজের জ্ঞান অনুযায়ী কাজ করে এবং কর্ম তৎপরতার ব্যাপারে অবহেলা করে না। তুমি যা জানো তা করার শক্তি থাকা সত্ত্বেও কেন করছো না, আর যা তুমি জানো না তা জানার জন্য কেন চেষ্টা করছো না? কারণ পৃথিবীর আগমনের হেতুই তো তা। প্রবাহিত পানির ন্যায় অর্জিত জ্ঞান ও অর্থ কাজে লাগাবে, অন্যথায় তা বদ্ধ পানির ন্যায় অকেজো হয়ে যায়। মানুষের কাজগুলিকে কোনো বইয়ের সূচিপত্রের সঙ্গে তুলনা করা যায়। মানুষের কাজগুলি তাদের চিন্তাধারার পক্ষে ভালো দোভাষীর কাজ করে। আমাদের শুভাশুভের মূল্য আমাদের কর্ম। মানুষের কর্মই মানুষের পরিচয়। কাজই আনন্দ, কাজই জীবন, কাজই বেঁচে থাকার প্রমাণ। কর্মই একমাত্র শক্তির উৎস এবং দুঃখ নাশের উপায়। কর্ম জীবনকে দেয় উপভোগ্যতা। মানুষের জীবনের মান নির্ধারিত হয় তার ক্রিয়াকর্ম দ্বারা।